দেশ নেত্রী লক্ষ্মণ রেখাকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। এই দেশের মানুষ আপনাদেরকে ওই অবৈধ ক্ষমতায় আর থাকতে দেবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারকে ফখরুলের 48 ঘন্টার আলটিমেটাম, সরকার হতে বড় ধরনের সিগন্যাল, খালেদার পরিবার হতে সরকারের কাছে চিঠি এলেই সরকারের পক্ষ থেকে পজিটিভ কোনো সিদ্ধান্ত আসতে পারে খালেদাকে বিদেশে চিকিৎসার ব্যাপারে। তাহলে কি খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দেওয়া হচ্ছে? আমেরিকা সরকারের ভিসানীতি এবং সামনে নির্বাচনকে ঘিরে বর্তমান সরকার কিছুটা কৌশলগতভাবে চাইছে খালেদা জিয়াকে অন্তত একবার বিদেশে চিকিৎসার সুযোগ দিতে। তবে ফখরুলের 48 ঘন্টার আলটিমেটামে সরকার হয়তো নত হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। খালেদার বিদেশ যাওয়ার অনেকটাই বড় লম্বা প্রসেস, এটি করতে সরকারের কিছুদিন সময় লাগতে পারে। রোববার 24 সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দাবিতে পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির মহাসচিব এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, আজকে তিনি সুচিকিৎসাও পাচ্ছেন না, সরকারকে বলবো অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিন। আর কিছু হলে সারা বাংলাদেশের মানুষ এটার অপূরণীয় একটা ক্ষতিতে পড়ে যাবে, আর এটার ক্ষতিপূরণ আপনাদেরকেই এর দায় বহন করতে হবে। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে এটা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টি নির্বাচন হয়েছিল, তাতে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। এরপর থেকে 14 এবং 18 সালে কোনো ভোটই হয়নি। কী হয়েছে তা সারা দেশের মানুষ জানে। এই অবৈধ সরকার মনে করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা এটা বাতিল করে দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির পর বিএনপির মধ্যে উল্লাস দেখা দিয়েছে। বিএনপির নেতারা মনে করছেন এটি তাদের একদফা আন্দোলনের আরেক ধাপ অগ্রগতি, তারা এখন বিজয়ের দ্বার প্রান্তে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই সংবাদ চাউর হওয়ার পর আজ বিএনপির কার্যালয় ছিল উৎসবমুখর, বিএনপির অনেক নেতাকেই মিষ্টি মুখ করতে দেখা গেছে। উল্লেখ্য, ফখরুলের 48 ঘন্টার আলটিমেটাম সরকার মেনে নিয়ে যদি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে একটিবার সুযোগ দেন, তাহলে বিএনপির আন্দোলন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকগণ আরও মনে করছেন, শুধু ফখরুলের আলটিমেটামেই কোনো কাজ হয়তো বা হবে না, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিঠি এলেই সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বিষয়। সরকার আসলে খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।